কীভাবে আপনারা এক পেপাল থেকে আর এক ডলার ট্রান্সফার করবেন এই জন্য আপনারা পেপালটা সর্বপ্রথম লগ ইন দিয়ে নেবেন একটা মান্থলি আইপি দিয়ে এরপর হচ্ছে এখানে সেন্ড না হতে চাপ দেবেন তো অবশ্যই আপনারা একটা এইচটি টিভি বা সবসক্রাইবের নট প্রডিটিং বা মান্থলি আইপি যেটা যেটা আইপি চেঞ্জ হবে না এরকম একটা আইপি ভালো মানের একটা আইপি আপনারা মজিলা ফায়ার ফক্স বা ওয়াটার ফক্স যেখানে পারেন কানেক্ট দিয়ে নেবেন এবং আপনার যে মেইলটা আছে যাকে আপনি সেন্ড করবেন তাকে এই মেইলটা আপনি তার মেইলটা আপনি এখানে বসিয়ে জাস্ট ইন্টারে প্রেস করবেন প্রেস করলে আপনাদের যে মূল ইন্টারফেস সেটা নিয়ে আসবে তো এখান থেকে আমাদের ডলার অ্যামাউন্ট লিখতে হবে যে কত ডলার আমরা এই জিমেইলে সেন্ড করতে চাই তো আমি ধরেন যে এখানে যদি ছয় ডলার ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের এখানে ছয় ডলার এখানে লিখতে হবে ঠিক আছে আর এটা দুইটা হচ্ছে সেন্ট কত সেন্ট পাঠাবেন আর এখানে হচ্ছে ডলার অ্যামাউন্ট তো এখানে আপনারা কিবোর্ড আইকনে চাপ দেওয়া জাস্ট কন্ট্রোল চাপ দেওয়া বা এখানে আপনার সয় লিখে দেবেন ঠিক আছে যত অ্যামাউন্ট দিতে চান সেই অ্যামাউন্ট এখানে লিখে লিখে দেবেন আর পেপাল ইউজের সতর্কতা এটাই হচ্ছে আপনার মা স্ট্যাটিক প্রক্সি বা মান্থলি আইপি ব্যবহার করতে হবে যদি আপনি পেপালটা ভালোভাবে রাখতে চান তো এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন অ্যামাউন্টটা লিখে দেওয়ার পর আপনারা এখানে আপনার যে সেন্ট থাকে সেন্ট লিখে দেবেন তো যাই হোক এখানে আমি অ্যামাউন্টটা লিখে দিলাম তো আমি ছয় দাদা দশ সেন্ট এখানে জাস্ট নেক্সটে চাপ দিয়ে দেবো নেক্সটে চাপ দিয়ে দিলে এখানে আমাদের কন্টিনিউ দিতে বলবে তো এখানে আমরা এখানে একটা গুড বা ফ্রেন্ডস ওর ফ্যামিলি এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে চাপ দিলে আমাদের এখানে ডলার সেন্ড করতে বলবে তো এখানে এসে সেন্টের অপশান আসবে কিন্তু আমার এখানে হচ্ছে ব্যাঙ্ক লিঙ্ক নাই তো এই জন্য আমি এটা আসলে সেন্ড করতে পারিসি না জাস্ট ব্যাঙ্ক লিঙ্ক করার জন্য এখানে এয়ার পেমেন্ট মেথড এখানে আপনারা ডেবিট কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুইটাই লগ ইন করতে পারেন গো টু ব্যাঙ্কের ব্যাঙ্ক লগ ইন করতে পারবেন গোটু ব্যাঙ্কের যে কার্ড আছে সেটাও লগ ইন করতে পারবেন তো এখানে ব্যাঙ্ক লিঙ্ক করার জন্য ব্যাঙ্কে চাপ দেবেন তো এখানে অনেক ধরনের ব্যাঙ্ক আছে সিজ ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক অফ আমেরিকা আছে চাইম ব্যাঙ্ক আছে গো টু ব্যাঙ্ক সার দিলে এখানে আসবে আর না আসলে আপনারা ইন্টার ফ্রেস করবেন আপনাদের গোটো ব্যাঙ্কের ইউজার নেম এবং পাসওয়ার্ড যে স্টার্টিং টাইপিং ব্যাঙ্ক নেম এখানে চাপ দিলে আপনাদের একটা ব্যাঙ্কের অপশান নিয়ে আসবে যে ওখানে ব্যাঙ্ক দিতে ব্যাঙ্কের ইনফরমেশন আপনাকে দিতে হবে ঠিক আছে এইভাবে আপনারা ডলার সেন্ড করবেন আমার আসলে এটা এখানে আসতেছে না এই জন্য আমি আসলে এটা সেন্ড করতে পারতেছি না কারণ এটা আমার ব্যাঙ্কটার লিঙ্ক নাই লিঙ্ক করলে আমার এখানে সেন্ড করা যাবে এবং পেপার থেকে কিন্তু আপনারা খুব সহজে গোটো ব্যাংক চাইম ব্যাংক যে ই আমেরিকার যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কগুলোতে আপনারা ডলার ট্রান্সফার করতে পারবেন ওই ব্যাংকের কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন কার্ড সিবিডি এক্সপায়ার ডেট দিয়ে আপনারা ইউএসের যে কোনো পার্সেসে কাজ করতে পারবেন এবং হচ্ছে আপনারা যারা পেপাল ডলার নিয়ে নিশ্চিত আছে যে পেপাল ডলার বাই সেল দিব ভালো বায়ার পাচ্ছি না তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি পেপাল ডলার সেল দেবো এত ডলার সেল দিব এই ডলারটা আপনারা উল্লেখ করবেন যে এত পরিমাণ ডলার সেল দেবো ভাই তো বর্তমানে আমরা ভালো মানের রেট দিয়ে থাকি পেপালে এবং ফ্রেশ পেপাল অ্যাকাউন্ট আমাদের কাছে আছে আমেরিকার ফ্রেশ পেপার আছে যাদের ফ্রেশ পেপার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের পেপালে আসলে লিমিট খেয়ে গেছে একদম ডলার পরে আছে ডলার আটকা হয়ে আছে। সেই পেপারটা আমাদের জাস্ট মেসেজ করবেন যে ভাই আমার এই পেপার অ্যাকাউন্টটা এরকম লিমিট খেয়ে গেছে এখন আমি ডলারটা আটকা পড়ছে আমি ওটা পারতেছি না তো এই তখন আমরা ইনফরমেশন চাবো ওই ইনফরমেশন যদি আমাদের দিতে পারেন আপনারা ব্যাংকে এই পেপারের যে তথ্যগুলো আছে যেমন ইমেইল তারপর এসএসএন ওগুলো দেবেন আমরা সর্বোচ্চরা চেষ্টা করব আপনাদের ডলারগুলো উঠিয়ে আপনাদের বিকাশ নগদে বা আপনাদের জানিয়ে দেওয়া ঠিক আছে তো ওর ব্যাঙ্ক এখানে আপনার যে ব্যাংকের যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লেখে দেওয়ার পরপরই আপনার ব্যাংকের যে সিলেক্টিউর নেম এখানে চলে আসবে ঠিক আছে তাহলে আপনারা ব্যাংকটা সিলেক্ট করে দিতে পারবেন